ভুয়ো পরিচয়ে বিয়ে, শ্বশুরবাড়ি থেকে 17 লক্ষ টাকা হাতানোর অভিযোগ, প্রতারণার অভিযোগে লেকটাউনের কালিন্দি থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অনাময় গণ। গত বছর সেপ্টেম্বর মাসে তার সঙ্গে বিয়ে হয় কালিন্দির এক তরুণীর। দুজনের প্রেম করে বিয়ে। তরুণীর পরিবারের অভিযোগ, বিয়ের আগে নিজেকে ইন্দোনেশিয়ার এক সরকারি পদে কর্মরত বলে দাবি করেছিলেন অনাময়। এই সংক্রান্ত নথিপত্রও তিনি দেখান। শুধু তাই নয়, বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে 17 লক্ষ টাকাও নেন। কিন্তু বিয়ের পরই যুবক জানান স্ত্রীকে ইন্দোনেশিয়ায় নিয়ে যেতে পারবেন না, আর তাতেই সন্দেহ হয় তরুণীর পরিবারের। এরপরই তারা খোঁজখবর নিয়ে জানতে পারেন পুরোটাই ভুয়ো। লেকটাউন থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে বুধবার রাতে অভিযুক্তকে তার ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ। জয়ন্ত পাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। চাটা দে, আমার একটা চা দেন। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।